মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সবকটারে বুড়িগঙ্গায় ভাষা। আসসালামু আলাইকুম, রঙিন বুগুনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, জয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া মাওলানা মামুনুল হককে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আপনারা বুড়িগঙ্গার ধারে কাছে আইসেন, সবকটাকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত উগ্র সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের নাশকতা, জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই কথা বলেন জয়। ছাত্রলীগ সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশ পেয়েছি। জাতির পিতাকে নিয়ে দেশবিরোধী কুচক্রী মহল, যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে। আমি নষ্ট ভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে বলতে চাই, সারা দেশ 5 মিনিট অচল করে দেওয়ার ক্ষমতা ছাত্রলীগের আছে। সাহস থাকলে ছাত্রলীগের সঙ্গে মোকাবেলা করেন। বঙ্গবন্ধু এদেশে ইসলামকে সামনের দিকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের 17,000 নেতাকর্মী শহীদ হয়েছিলেন, আমরা রক্ত দিতে জানি, সুতরাং ওই মাইকের সামনে বসে বড় বড় কথা না বলে মাঠে আসেন। এই মামুনুল হক জঙ্গিবাদ সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদকে যারা সামনে নিয়ে এগিয়ে যায়, এখনই তাদের লাগাম টানতে হবে। তাদের যে লেজ হয়েছে সেটি কেটে দেওয়ার সময় এসেছে। তারা জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলে, মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য তারা বুঝে না। ছাত্রলীগ সভাপতি বলেন, এই অসাম্প্রদায়িক দেশে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। ছাত্রলীগের নেতাকর্মীরা যে হাত দিয়ে সেবা করে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই হাত দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে হটানোর জন্য একইভাবে কাজ করবে। এই সময় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, যারা সাম্প্রদায়িকতার বীজ এদেশে ছড়িয়ে দিতে চায়, তারা দেশদ্রোহিতার সামিল বলে বিবেচিত হবে। তাদের ভুলে গেলে চলবে না, এদেশে দেশদ্রোহীদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে, আপনারাও কিন্তু সেই পথে ধাবিত হচ্ছেন। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মামুনুল হকদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। যারা ধর্মীয় অপব্যাখ্যা করে মানুষের মগজ ধোলাই করে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।